দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে এক সিনেমায়। ছবিটি প্রযোজনা করবে বাংলাদেশ কপ ক্রিয়েশন ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত থাকতে পারে। সেখানে মুক্তি দেওয়ার জন্য যৌথভাবে এটি পরিচালনা করবেন সানি সানার ও টলিউডের এম এন রাজ। এসব তত্ত্বের সত্যতা নিশ্চিত করেছেন প্রসেনজিতের ব্যবস্থাপক মহর। তিনি বলেন, মাস দুয়েক আগে বাংলাদেশের একটি সিনেমার বিষয়ে বোমবাদের কথা হয়, তবে এখনই এ বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি। এরকম প্রথমিক আলাপ তো অনেকের সাথেই হয়, লক না হওয়া অবধি কিছুই বলা যাচ্ছে না। জানা গেছে মিশন কেন্দ্রিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে পারে সিনেমাটি। গল্প ভাবনা সানি সানোয়ারের, তারই কোনো এক মিশনের গল্প উঠে আসার সম্ভাবনা এই ছবিতে। এর আগেও শাপলা মিডিয়ার একটি ছবিতে অভিনয়ের কথা ছিল প্রসেনজিতের, এতে নায়িকা হিসেবে সোহানা সাবার নাম শোনা গেছিল, কিন্তু সেটি আর হচ্ছে না। এখন দেখা যাক নতুন যে সিনেমাটির বিষয়ে আলাপ হচ্ছে সেটি আলোর মুখ দেখে কিনা, সেজন্য অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত। এদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বড় চমকের ইঙ্গিত দিয়েছিলেন শাকিব খান, বলেছিলেন এক এক করে সব প্রকাশ করবেন। সেই চমকের প্রথম কিস্তি কি পুলিশি সিনেমা, উত্তরে জানা যাবে আরও কিছুদিন পর। উল্লেখ্য, মুক্তি প্রতীক্ষিত ব্ল্যাকবার্ড সিনেমাটির গল্প চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনায়ও ছিলেন সানি সানোয়ার। তার সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন ফয়সাল আহমেদ। আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।